ইমরান খান পুরো পাকিস্তান জুড়ে এই মুহূর্তে এই একটা নাম উচ্চারিত হচ্ছে আর ঝরে গেছে 8 থেকে 10টা তাজা প্রাণ। সমগ্র পাকিস্তান জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। দর্শক, সবচেয়ে মজার খবর হচ্ছে ইমরান খানের জনপ্রিয়তা লেভেল আসলে এত যে বেশি সেটা আন্দাজ করতে পারেনি খোদ পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানে ইমরান খানের যারা সাপোর্টার আছে তাদেরকে দমনে মাঠে নামানো হয়েছিল সেনাবাহিনী, কিন্তু আম জনতা বা ইমরানের সাপোর্টাররা এমন শক্তি দেখিয়েছে, যদিও সেখানে ব্যাপক প্রাণহানি হচ্ছে কিন্তু তারপরেও দমছে না ইমরান খানের সাপোর্টাররা। এমন ঘটনা ঘটেছে, দেখেন পাকিস্তানে এই মুহূর্তে ইমরানের সমর্থকরা টার্গেট করছে সরাসরি সেনাবাহিনীর বিভিন্ন সামরিক অফিস, বাংকার স্থাপনাসহ আরও অনেক কিছুই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর যখন রিমান্ড দেওয়া হয়েছে আর পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে বিষাক্ত ইঞ্জেকশন পুশের মাধ্যমে ইমরান খানকে হত্যার পরিকল্পনা করেছে পাকিস্তান সরকার, এরপরেই ক্ষোভ চলছে সারা আপনার পাকিস্তান জুড়ে। তুলে নেওয়া হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে, এবার লাহোর ক্যান্টনমেন্টে ঢুকে তাণ্ডব চালিয়েছে ইমরানের সাপোর্টাররা। ক্যান্টনমেন্টে ঢুকে এক সেনা কর্মকর্তার বাড়ি লুট করেছে, এমনকি সেগুলো ভিডিও আকারে আবার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হচ্ছে। আন্দোলনকারীরা আপনার বিভিন্ন বাংকার এবং কি কমান্ডারদের যে বাড়িঘর আছে সেখানে হামলা চালানো হচ্ছে। আন্দোলনকারীরা সেখানে ঢুকে আপনার বাড়িঘর ভাঙচুর সহ বিভিন্ন স্থাপনাতেও এই মুহূর্তে হামলা চালছে। আর পরিস্থিতিকে কন্ট্রোলে নেওয়ার জন্য শাহবাজের সরকার 144 ধারা জারির পাশাপাশি এই মুহূর্তে ইউটিউব, ফেসবুক, টুইটার বা যতগুলো ইন্টারনেট ভিত্তিক সেক্টর আছে সব কিছু বন্ধ করে দিচ্ছে, কিন্তু তারপরেও জনতার এই মানে কি বলা হয় যে রায়োটকে আসলে কোনোভাবেই দমাতে পারছে না। এরই মাঝখানে আরও খারাপ সংবাদ হচ্ছে, পিটিআই এর মানে ইমরান খানের দলের যারা ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা ছিল, সাবেক মন্ত্রী ছিল বা দলীয় বড় পোস্টে ছিল, তাদেরকেও একের পরে গ্রেপ্তার করছে শাহবাজের সরকার। আসলে এগুলা করে কি ইমরান খানের এই জনপ্রিয়তাকে দমাই রাখা যাবে? যখন আমি ইমরান খানকে নিয়ে ভিডিও করছি অনেক ভারতীয় ভাই বা বাংলাদেশের অনেকে হয়তো আমাকে কমেন্টে লিখছেন তুই পাকিস্তানের দালাল ভাই। আমি যখন পাকিস্তানকে আমি যথেষ্ট অপছন্দ করি কিন্তু ইমরান খানকে পছন্দ করতাম। আমি ভারতের মমতা দিদিকে পছন্দ করি, অরবিন্দ কেজরিওয়ালকে পছন্দ করি, রাহুল গান্ধীকেও পছন্দ করি, তাদের পক্ষেও কিন্তু আমি ভিডিও বানাই। পয়েন্ট অফ ভিউটা হচ্ছে আপনার মন মতো না গেলেই যখন যার দালাল বানাইয়া মজা পান তারই দালাল বানান। দেখেন পাকিস্তানের ইমরান খানকে পছন্দ করার একটাই কারণ ছিল যে বাংলাদেশের সাথে তারা যে অন্যায় করেছে সেটা নিয়ে পাকিদের মধ্যে যতগুলা প্রধানমন্ত্রী আসছে গেছে কেউই কোনো কথা বলে নাই, কিন্তু ইমরান খান তিনি বাংলাদেশের দুর্দিনে পাশে যেমন দাঁড়িয়েছিলেন পাশাপাশি বাংলাদেশের এই ঘটনায় তিনি পাকিস্তানের সরি বলা উচিত সেই বিষয়টাও উপলব্ধি করেছিলেন, যার কারণে আমরা অবশ্যই আমার জায়গা থেকে আমি মনে করেছি ইমরান খান তিনি একজন ভালো মানুষ। তবে ইমরান খানকে গ্রেপ্তারের মাধ্যমে পাকিস্তানিরা আরও একটা জিনিস প্রমাণ করেছে যে ক্ষমতা রাখতে তারা আসলে অনেক কিছুই করতে পারে। তবে ইমরানের সাপোর্টাররাও বুঝিয়ে দিয়েছে নেতার প্রতি আনুগত্য আর ভালোবাসা কোন লেভেলে যাইতে পারে। যদি পরিস্থিতি এরকম থাকে অনেক প্রাণহানি ঘটবে, এখন বিষয়টাকে কীভাবে হ্যান্ডেল করবে? ইমরান খানকে দলীয় পদ থেকে অপসারণ, নির্বাচনে তার যেন আর পার্টিসিপেশন করতে না পারে, কারণ ইমরান খান পাকিস্তানের যতগুলো রাজনীতিবিদ ছিল তাদের মধ্যে এমন একজন মানুষ যার জন্য পুরো দেশ এই মুহূর্তে রাস্তায়। তো জনতার বিষয়গুলো নিশ্চয় তাদের দেশে সরকার দেখবে। ইমরান খানকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্র, ইইউ থেকে সবাই এটা নিয়ে কিন্তু সমালোচনা করেছে, আশা করি খুব দ্রুতই তাকে রেহাই দেওয়া হবে। আজ এতটুকুই, আসসালামু আলাইকুম।